বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে ফাটল দিন দিন বড় হচ্ছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কার্যত দলটি দিন দিন অকার্যকর হয়ে যাচ্ছে। দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষ, একের পর এক দল থেকে বের হয়ে নতুন দল সৃষ্টি বিএনপির ফাটলকে ভাঙনে পরিণত করছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা। রোববার বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি নেতা এবং মন্ত্রী বেশরা নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে আইনি কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন 2018 সালে 14 জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্ট রিট করে নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের 4 নভেম্বর তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে রায় দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি 2019 সালে লিভ টু আপিল করে যা রোববার খারিজ হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি বিকল্প দল হিসেবে তৃণমূল বিএনপি স্থান করে নিতে পারে। এই তৃণমূল বিএনপিতে বিএনপির বেশ কিছু বয়োজ্যেষ্ঠ নেতার পরোক্ষ মদত রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন পূর্বে বিএনপির কিছু বয়োজ্যেষ্ঠ নেতাদের দলটির কার্যনির্বাহী পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে করে দলের বয়োজ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা প্রকাশ্যে কোনো পদক্ষেপ নিতে না পারলেও গোপনীয়তা রক্ষা করে দলটির এমন কর্মকাণ্ডের ঘোর বিরোধিতা করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিএনপি নামক যে দলটি বাংলাদেশে রয়েছে তার কার্যত দিন দিন উত্তরাধিকার সূত্র, নিকট আত্মীয়দের পৃষ্ঠপোষকতা এবং অন্তঃকন্দলের কারণে অকার্যকর হয়ে পড়েছে। কেননা একে একে বিএনপির বিভিন্ন বয়োজ্যেষ্ঠ নেতাদের দল থেকে বের হয়ে নতুন দল সৃষ্টি করার মতো ঘটনা বারবারই প্রত্যক্ষ করছে জাতি, ফলে দলটির প্রতি দিন দিন আস্থা হারাচ্ছে জনসাধারণ।